কেডসি কিন্ডারগার্টেন স্কুল ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছে দেশের বিভিন্ন জায়গায়। আজ তারই শাখা উদ্বোধন হল রামপুরহাট শহরের ব্রাহ্মণী গ্রামে। একটি রক্তদান শিবিরের মাধ্যমে স্কুলটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এদিন 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর করবি বড়াই, রামপুরহাট পৌরসভার পৌরপতি সৌমেন ভগত ও অন্যান্য বিশিষ্টরা। কিডসের কর্ণধার এস এন নিশা আমাদের জানান, রক্তদানের মাধ্যমে স্কুলটি উদ্বোধন করলাম, আগামী দিনে আরও সমাজসেবামূলক কাজে এগিয়ে যাব। কিডসি এশিয়ার অন্যতম একটি সেরা স্কুল এবং আদর্শ স্কুল। আমরা রামপুরহাটের শাখা খুলতে পেরে ভীষণই আপ্লুত। অভিভাবকদের কাছে আমাদের অনুরোধ, আপনারা স্কুলটি একবার পরিদর্শন করুন। রামপুরহাট থেকে হাবিব তানভীরের রিপোর্ট, বাংলা নিউজ। সাইকোলজিক্যাল অভিমত বলতে আমার এটা খুব ভালো লাগছে, এবং রামপুরহাটের মতন একটা জায়গায় এই যে কিডজি স্কুলটা হয়েছে। অ্যাকচুয়ালি রামপুরহাট সত্যি কথা বলতে আস্তে আস্তে নতুন করে সেজে উঠছে। এখানে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয়েছে, নলহাটির দিকে যেতে গিয়ে আমরা দেখি একটা ডিপিএস স্কুল হয়েছে, এখানে কিডজি হলো। তার মানে এমনি আমাদের শহরাঞ্চলের সব বাচ্চারা বা পড়ুয়া যারা আছে তারাও কিন্তু সমান সুযোগটা রামপুরহাটবাসীও পাবে। এই উদ্যোগটা সত্যিই মানে মানে বলার কিছু নেই, ভীষণ ভালো। আর তার সাথে আমার আরও ভালো লাগলো যে অর্গানাইজাররা যে তার সঙ্গে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করেছেন, যে কটাই হোক, যে কটা ব্যাগই আমরা পাই না কেন, সেটাই আমাদের মানুষের উপকারে লাগবে। এবং তাদের এই যে একটা স্কুলের সাথে সাথে এই যে ভাবনা, এবং আশা করি এরা রেগুলার ইন্টারভ্যালে এটা করবে, সত্যি এটা অত্যন্ত প্রশংসনীয়। এবং আরও এদের ভালো হোক, আরও উন্নতি হোক, রামপুরহাটে আরও নতুন নতুন এভিনিউ খুলুক, এটাই আমি কামনা করি। কিডজি এশিয়ার অন্যতম একটা সেরা স্কুল, যেটা রামপুরহাটে আজকে উদ্বোধন হলো, এটার জন্য খুব গর্ব অনুভব হচ্ছে যে রামপুরহাটের এবং এই পার্শ্ববর্তী এলাকার ছেলেমেয়েরা বা বাচ্চারা এই ভালো স্কুলের একটা সুযোগ পাবে। কিডজির প্রি স্কুলের যে কারিকুলাম খুব একটা আকর্ষণীয়, মানে দারুণ, বলা যেতে পারে এশিয়ার অন্যতম সেরা। এই প্রি স্কুলে যে সমস্ত বাচ্চা ভর্তি হবে বা বাচ্চাদের ক্ষেত্রে একটা আদর্শ জায়গা। আমরা চাইছি বা আমি আমার তরফ থেকে মেসেজ দিতে চাইছি সমস্ত গার্জেনদেরকে যে আপনারা স্কুল ভিজিট করুন, আপনারা দেখবেন যে আপনাদের বাচ্চাদের খুব সুন্দর একটা জায়গা এই এই কিডজির ক্যাম্পাসটা। আপাতত স্কুল কর্তৃপক্ষের খবর অনুসারে তারা প্লেয়িং গ্রুপ, নার্সারি, জুনিয়র কেজি এবং সিনিয়র কেজি এই 4টি ক্লাস দিয়ে তারা এই স্কুলের পথ চলা শুরু করছে। আগামী 20 সেপ্টেম্বর মানে কাল থেকে তারা স্কুলে অ্যাডমিশান শুরু করবে। তো আমার এটাই মেসেজ গার্জেনদের কাছে যে আপনারা স্কুল ভিজিট করুন, দেখবেন আপনাদের কাছে খুব আদর্শ জায়গা হয়ে উঠবে, মানে আপনাদের বাচ্চার জন্য খুব আদর্শ জায়গা হয়ে উঠবে। ধন্যবাদ। দেখুন, শিক্ষার প্রগতি এবং শিক্ষাকে আগে নিয়ে যাওয়ার মতন যে উদ্যোগ আমি আগেই বললাম অনেকের মধ্যে থাকে না। এই যে শিক্ষাক্ষেত্রকে আগে নিয়ে যাওয়া এবং কিডজির মতন একটা বড় সংস্থা এইখানে আমাদের ওয়ার্ডে হচ্ছে, এবং একটা স্কুল হলে তার আশেপাশে পরিবেশটাও সুন্দর গড়ে তোলে, মানে আস্তে আস্তে এই পরিবেশটাও সুন্দর হয়ে যাবে। এবং সত্যিকারে বলতে এই যে প্রচেষ্টা, ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, এই প্রচেষ্টাই আমাদের নাম উজ্জ্বল হবে, আমাদের রামপুরহাটের নাম উজ্জ্বল হবে, তথা এটা তো আমার ওয়ার্ডেই হচ্ছে। আমারও একটা গর্বের বিষয় যে এইরকম একটা প্রতিষ্ঠা এখানে হচ্ছে। এ ভালো হোক এবং ভালো করে গড়ে উঠুক এবং নাম স্বনামধন্য হোক, এটাই চাইব। আগামী দিনে যদি কোনো অসুবিধা থাকে আমরা পৌর সভার তরফ থেকে তার পাশে আসি, থাকবো, এই অঙ্গীকারই আপনাদের সামনে রাখবো। চাঁদেরহাট শপিং মল আরও বৃহৎ ও এসিযুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীর সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। 1000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপির রিহ্যাবিলিটেশন সেন্টার। একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।
আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস।